জয় বাংলা। আজকে এখানে এই যে অগণিত ক্যামেরা আজকে আমাদের বক্তব্যগুলো কভার করছে এবং এতগুলো মিডিয়া চলে এসেছে, তার কারণ এই ক্যামেরার পেছনে যে মানুষগুলো রয়েছে, এই মিডিয়ার পেছনে এই বৃষ্টিতে ছুটতে যে মানুষগুলো এসছে, সাংবাদিকগুলো এসছে, কোথাও না কোথাও জানে আজকে বাংলা পক্ষ তার জন্য লড়ছে, বাংলার জন্য লড়ছে, বাঙালির জন্য লড়ছে, বাংলার স্বাস্থ্য ব্যবস্থার আমাদের অধিকার থাকুক, বাংলার ডাক্তারি আসনগুলোতে আমাদের অধিকার থাকুক, সব আমাদের থাকুক, যা কিছু আমাদের তা আমাদের থাকুক, সেই জন্য লড়ছে। এবং আপনারা যারা বিভিন্ন এইরকম লাইভ এবং চ্যানেলের মাধ্যমে যে লাখো মানুষ, বাংলার লাখো মানুষ, বাংলার কোটি বাঙালি যারা দেখছেন, আপনারা জেনে রাখুন এর লড়াই আপনার লড়াই। কারণ আমি প্রথমে তিনটে প্রশ্ন করব, এই তিনটে প্রশ্নের উত্তর যদি হ্যাঁ 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 হয়, এই লড়াই আপনার। আপনি বা আপনার পরিবারে কেউ বা কোনো বাচ্চা পশ্চিমবঙ্গ বোর্ডে পড়েছে বা পড়ে, আপনি বা আপনার পরিবারের কেউ তার মাসে আয় 20-25 হাজার টাকার থেকে কম, আপনি বা আপনার পরিবারের কেউ কখনো সরকারি স্বাস্থ্য পরিষেবা নিয়েছেন? এই তিনটের উত্তর যদি হ্যাঁ হয়, আজকে এই হাজরা মোড় থেকে কিন্তু আপনার বাঁচার লড়াই সংগঠিত হচ্ছে, আপনার বাঁচার লড়াই সংগঠিত হচ্ছে। নিট পরীক্ষার নাম যারা বিজ্ঞান বিভাগে পড়ে তাদের মধ্যে বহু অংশ শুনেছে, অনেকে হয়তো শোনেইনি, হয়তো হোডিং ফোডিং এ দেখেছে নিট কোচিং। এইরকম প্রতি বাংলার প্রতিটি বাঙালি এবং বাংলা যারা বোঝে, বাংলার মানুষ কিন্তু বাঙালি না, তারাও তাদের সকলের বোঝা উচিত নিট কি, নিট কেন, এবং কেন নিটকে ধ্বংস করতে বাংলা পক্ষ আজকে বৃষ্টির মাঝে নেমেছে। নিট হচ্ছে একটা দিল্লির দ্বারা নেওয়া, সিবিএসসির দ্বারা নেওয়া একখানা পরীক্ষা। কিসের পরীক্ষা? ডাক্তারিতে, ডাক্তারি আসনগুলোতে ভর্তি করার, ছাত্র ভর্তি করার পরীক্ষা, মেডিকেল কলেজে ছাত্র ভর্তি করার পরীক্ষা, এনআরএসে ছাত্র ভর্তি করার পরীক্ষা, মালদা মেডিকেল কলেজে ছাত্র ভর্তি করার পরীক্ষা, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ছাত্র ভর্তি করার পরীক্ষা, অর্থাৎ আগামীর ডাক্তার কারা হবে সেটা বাছার পরীক্ষা। আমরা এই বাংলার মাটিতে মেডিকেল কলেজ কেন তৈরি করি? কয়েকজন ছেলে মেয়েকে প্রতি বছর ঢোকাই কেন? যাতে তারা সামনে গিয়ে লাখপতি হয়। এটা তো ডিয়ার লটারি স্কিম নয়, এটা ডিয়ার লটারির স্কিম নয়। এই ডাক্তার তৈরি হয় যাতে কিনা সামনের দিনে গিয়ে তারা বাংলার মানুষের আয়ু বাড়ায়, রোগ সারায়। তাই জন্য ডাক্তারি কলেজ আমরা চালাই। যদি আমরা অমর হতাম, যদি আমাদের শরীরে কোনো রোগ না হতো, সমাজে ডাক্তারও থাকতো না, তাই তো? তাই জন্য আমরা মেডিকেল কলেজ চালাই, তাই জন্য পশ্চিমবঙ্গ সরকারকে স্বাস্থ্য বাজেট করতে হয়, তাই জন্য পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য ক্ষেত্রে যে পরিকাঠামো গড়ে তুলছে নানা জায়গায়, কিসের জন্য? এই জন্য। সেখানে আজকে দিল্লি কাদের ভর্তি করতে চায়? এবং 2016 অব্দি কারা ভর্তি হতো এবং তারপর থেকে কারা ভর্তি হয়েছে, এবং কেন 2016? কারণ 2017 থেকে নিট চালু করেছে দিল্লি, 2013 সালে একবার চালু করার চেষ্টা করেছিল, এক বছর। বাংলা ও বাঙালির গর্ব, সুপ্রিম কোর্টের বাঙালি চিফ জাস্টিস জাস্টিস আলতামাস কবির তার কার্যকালের শেষ দিনে, কত চাপ থাকে ভেবে দেখুন, কার্যকালের শেষ দিনে নিট অসাংবিধানিক এই রায় দিয়ে বেরিয়ে গেছে। তাই জন্য হিন্দি সাম্রাজ্যবাদের এই প্ল্যান প্রথমে আটকে গেছিল, কিন্তু এটা কত গভীর প্ল্যান, কেন এতটা দরকার যে একটা প্রাক্তন চিফ জাস্টিসের রায়কে বদলাতে হবে, তাহলে কত বড় এই প্ল্যান, কত বড় এই চাপ যে 2016 মধ্যে চিফ জাস্টিসের রায়কে নস্যাৎ করে আবার নতুন করে নিট চালু করা হলো। এত ইচ্ছে কেন, এত ইচ্ছে কেন? কারণ তারা বাংলার বুকে সাধারণ বাঙালি, সাধারণ ঘরের ছেলে আর ডাক্তার হোক এটা চায় না,
তারা চায় বহিরাগতরা এই বাংলার বুকে তথা অহিন্দি জাতির নানা এলাকায় মেডিকেল সিটগুলো দখল করে, এবং তারা চায়, যেটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যে আগামী দিনে বাংলা তথা ভারতের প্রতিটি অহিন্দি রাজ্যের ছেলেমেয়েরা জানবে তাজমহল এক সময় শিবলিঙ্গ ছিল, জানবে ভুয়া ইতিহাস, জানবে না নিজের জেলার কথা, জানবে না নিজের মাতৃভাষা, এক শিকড়হীন একখানা জন বিরাট জনগণ তৈরি করা, যাদেরকে তারা তাদের বানাওয়াট ইতিহাস, তাদের বানাওয়াট গর্ব, এই সব কিছু দিয়ে তারা মগজ ধোলাই করবে, অথচ তাদের বেদখল করে রাখবে, অথচ তাদের অধিকারহীন করে রাখবে। অদ্ভুত এক চক্র। প্রথমে জানাই নিট কি। নিট হচ্ছে অল ইন্ডিয়া পরীক্ষা। অল ইন্ডিয়া কিছু শুনলে কিছু কিছু লোকের, আরে অল ইন্ডিয়া, হ্যাঁ রে ভাই অল ইন্ডিয়া, এই যে আমরা মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি হাজরা, নিচে যাবি, আর পিএফ থাকবে, তোর ভাষা বলতে পারে না, তোর মাটিতে, এটার মানে অল ইন্ডিয়া। এই যে প্রতিটি রেল স্টেশনে যাবি, সেখানে ডিআরএম অফিসে তোর ভাষা চলে না, তোর ঢুকলে মনে হয় ফরেনে আছি, গুটিয়ে যাস, এটার মানে হচ্ছে অল ইন্ডিয়া। এই যে তোর কাছাকাছি যে ব্যাংক, সেখানে গিয়ে ফোনটা তোর নামে পাস না, সেখানে গিয়ে ম্যানেজার তোর ভাষায় কথা বলে না, তার কারণ হচ্ছে নিয়োগ হয়েছে অল ইন্ডিয়া। এই যে বাংলার মাটিতে বাংলার বর্ডার গার্ড করে বিএসএফ, যেখানে চোরাচালান চলে, যেখানে সকলে বলে যে লোক নাকি ঢুকছে, তাহলে এই অপদার্থগুলো কারা, যারা বাংলা বোঝে না? অল ইন্ডিয়া। শীতলকুচিতে বাঙালির বুকে গুলি চালিয়েছিল যে সিআইএসএফ, অল ইন্ডিয়া। আগামী দিনে এই ডাক্তার হবে অল ইন্ডিয়া হওয়ার প্রক্রিয়া, সেই যে অ্যাসেম্বলি লাইন শুরু করে দেওয়া হয়েছে, বাঙালি কিভাবে বেদখল হচ্ছে, এই অল ইন্ডিয়া পরীক্ষার নামে পরীক্ষা নেওয়া হচ্ছে সিবিএসসি প্যাটার্নে। ক্ষতি কি? বিরাট ক্ষতি ভাই। তার কারণ, তুমি যদি বড়লোক হও, তুমি যদি সৌরে হও, তুমি যদি এমন একখানা বোর্ডে পড়ে থাকো যেখানে তোমার মাতৃভাষাকে প্রথম ভাষা নিতে দেওয়া হয় না, এমন একখানা বোর্ডে পড়ে থাকো যেখানে ভূগোল পড়তে গিয়ে নিজের রাজ্যের জেলার নাম জানতে দেওয়া হয় না, তাহলে তোমার মনে হবে ঠিকই আছে, ঠিকই আছে। কিন্তু আমরা যারা বাংলার সংখ্যাগরিষ্ঠ, আমরা যারা বাংলার মালিক, আমাদের পূর্বপুরুষ, তাদের উত্তরসূরি আমরা, আমরা যারা বাংলার 90%, আমরা সিবিএসসি না, আমরা দিল্লির না, আমরা বাংলা। এবং আমাদেরই ধ্বংস করে দেওয়া হচ্ছে, আপনি ভেবে দেখুন। তাদের প্যাটার্নে কোশ্চেন হচ্ছে, তাদের প্যাটার্নে কোশ্চেন হচ্ছে, এক নম্বর কথা, তাদের প্যাটার্নে কোশ্চেন হচ্ছে, আমার ছেলেটা এক ক্লাস ওয়ান, ক্লাস টু, ক্লাস থ্রি থেকে শুরু করে ক্লাস ফোর যে পরম্পরায় পড়লো, যে ধারায় পড়লো, প্রতিটি ক্লাসে তো একটা ক্লাসের পর আরেকটা ক্লাসের ওপর তো তার উপর একটা ধাপ তৈরি হয় না, যে ভিত যেটা তার উপর আরেকটা ভিত, তার উপর আরেকটা ভিত, যেই টুয়েলভে এসে গেল তখন কিন্তু বলা হচ্ছে না ভাই এবার দিল্লি, এবার দিল্লি। সুভাষচন্দ্র বসু ডাক দিয়েছিলেন চলো দিল্লি, উনি কখনো কল্পনা করতে পারেনি যে দিল্লি আমার এখানে চলে আসবে, তারা বলবে লুটতে চলো বাংলা, লুটতে চলো তামিলনাড়ু, লুটতে চলো মহারাষ্ট্র, কখনো উনি ভাবতে পারেননি যে এই দিনটা চলে আসবে, এই দিনটা আসবে উনি ভাবতে পারেননি। অর্থাৎ আমাদের ছেলেমেয়ে, আমাদের ছেলেমেয়ের যে ডাক্তার হবার জন্য যে প্রিপারেশন নিল ক্লাস টুয়েলভ অব্দি, পশ্চিমবঙ্গ বোর্ডে পড়ে 90% ছেলেমেয়ে হঠাৎ ক্লাস টুয়েলভে গিয়ে কি দেখছে, তার যদি ডাক্তার হওয়ার স্বপ্ন থাকে, যে এখন তাকে যা প্রিপারেশন দিয়েছে তা দিয়ে এইচএস হবে, কিন্তু তা দিয়ে ডাক্তার হবে না, যা প্রিপারেশন করেছে এইচএস হবে, ডাক্তার হবে না। অথচ 2016 অব্দি যে এইচএস এর প্রিপারেশন, তার সঙ্গে আরেকটু চেপে বসে ডাক্তারির প্রিপারেশন, ব্যাস এই করে ডাক্তার হতো। তাহলে আমাদের ছেলেমেয়েদের কি করতে হবে? আমাদের ছেলেমেয়েদের তখন আকাশে যেতে হবে, আকাশ ইনস্টিটিউট। আমাদের ছেলেমেয়েদের তখন ফিট জিতে যেতে হবে, সেখানে গিয়ে লাখ লাখ টাকা দিতে হবে, সেখানে গিয়ে দেখবে ক্লাস হচ্ছে হিন্দিতে, বুঝতে পারবে না,
বাপের টাকা শ্রাদ্ধ হবে, সে নিজে ওখানে গুটিয়ে থাকবে, তারপরে চান্স পাবে না, আর তারপরে মনে করবে আমার মধ্যে মেধা নেই। অথচ আগের বছর অব্দি ছিল, আমার পূর্বপ্রথম বক্তারা বলে গেছে 2016 অব্দি 76% রাজ্য বোর্ডের ছেলেমেয়েরা চান্স পেত, 17 সাল নিট হয়ে গেল 7%। এটাই হিন্দি সাম্রাজ্যবাদ, এটাই নিটের লক্ষ্য, আমাদের ফিরিস করে দেওয়া। এই তামিলনাড়ুতে তামিল বোর্ডের চান্স পাওয়ার, তামিল বোর্ডের এটা 2% নেমে গেছে। আমরা তো 2017 7% কথা বললাম, তামিল বোর্ডে তামিলনাড়ুতে 2% নেমে গেছে তামিল বোর্ডের। তাদের ক্রাইসিসটা একদম ভয়ঙ্কর। অথচ তামিলনাড়ুতে 90% ছেলে মেয়ে তামিল বোর্ডে পড়ে, তাহলে 90%-র জন্য 2% সিট আর 10%-র জন্য 98% সিট, এই নিয়ম তো মানব না। টাকা আমার, ভোট আমার, সিট তোমার, এই সিস্টেম তো হবে না। একই সঙ্গে ভেবে দেখুন, সিবিএসসি যারা পড়ছে, দিল্লি পড়ে যারা পড়ছে এবং তার সঙ্গে কোচিং নিচ্ছে, রাজস্থানের কোটায় গিয়ে কোচিং নিচ্ছে, সেখানে গিয়েও কিন্তু হচ্ছে না। যদি আপনি ভাবেন টাকা দিয়ে মালটা বার করে নেবেন 12 অব্দি পড়ে, তারপরে কোচিং দিয়ে, হবে না। কারণ যারা দিল্লি বোর্ডে পড়ছে, এই যে বললাম না একের পর এক বছরের পর বছর ভিত গড়ার বিষয়টা, সে তো স্মুথ ভিত করছে, তার কাছে তো নিট পরীক্ষাটাই ভিত গড়ারই একখানা প্রক্রিয়ার পরের অংশ। তোমার ওখানে টুয়েলভে গিয়ে একটা বাড়ির তুমি 12 তলায় উঠলে, 12 তলায় ওঠার পর তোমাকে বললে হ্যাঁ রে একদিন উঠলি এখানে, তোকে কিন্তু আসলে এখান থেকে পুরোটা নেমে আরেকটা বিল্ডিং এর 12 তলায় উঠতে হবে। আর সিবিএসসি ছেলেরা কি করছে, তাদের ওখানে 12 তলায় উঠে ছাদে বলা হচ্ছে এখান থেকে হেলিকপ্টারে নিয়ে তোমার স্বপ্ন উড়ান দেবে। অনেক তফাৎ হয়ে গেল না, বিরাট তফাৎ হয়ে গেল। আরেকটা রূপক দিয়ে বোঝাই, তুমি ছোটবেলা থেকে ফুটবলের, আচ্ছা রূপক দিয়ে বোঝাই, তুমি ছোটবেলা থেকে একটা বল নিয়ে এগোচ্ছিলে, বল নিয়ে এগোচ্ছিলে যে গোল দেবে, প্রথমে ক্লাস 1 কাটালে, ক্লাস 2 কাটালে, ক্লাস 3 কাটালে, এবং কাটিয়ে কাটিয়ে ক্লাস 12 গেলে গোলের সামনে তোমার বল, হঠাৎ সেই মুহূর্তে নিটে বলে দিল আরে গোলটা তো এই দিকে, আরে গোলটা তো এই দিকে, তুই এত বছর এখানে কাটিয়ে কাটিয়ে এলি, গোলটা তো আসলে ওদিকে, তুমি ওদিকে তাকালে তাকাইয়া দেখবে শহুরে যারা বড়লোক যারা, তারা কাটিয়ে বল দিচ্ছে না, তাদের বল বসিয়ে দেওয়া হচ্ছে, পেনাল্টি দিয়ে দেওয়া হচ্ছে। তুমি পাবে, তুমি পাবে না, তোমাকে না পাওয়ানোর জন্যই এই প্রক্রিয়াটা চালু হয়েছে। এই নিটের ফলে বাংলার গ্রামের ছেলে মেয়েদের ডাক্তার হবার স্বপ্ন ধ্বংস হয়ে গেছে। এই নিটের ফলে বাংলার মফস্বলের ছেলে মেয়েদের ডাক্তার হবার স্বপ্ন ধ্বংস হয়ে গেছে। এই নিটের ফলে বাংলায় মধ্যবিত্ত সমাজের ডাক্তার হবার স্বপ্ন ধ্বংস হয়ে গেছে। এই নিটের ফলে বাংলার পশ্চিমবঙ্গ বোর্ডের ছেলে মেয়েদের ডাক্তার হবার স্বপ্ন ধ্বংস হয়ে গেছে। এই নিটের ফলে বাংলার মাটিতে বসে যে বাংলায় চিন্তা করে, যে বাংলা মাতৃভাষা তার স্কুলে পড়েছে ক্লাস 1 থেকে ক্লাস 12, তার ডাক্তার হবার স্বপ্ন ধ্বংস হয়ে গেছে। এই নিটের ফলে বাংলার মাটিতে বসে যে বাংলার জেলাগুলোর নাম পড়েছে ভূগোল বইতে, তার ডাক্তার হবার স্বপ্ন ধ্বংস হয়ে গেছে। আপনি কি বলতে চান, যদি এটা মেধার প্রশ্ন হয়, 2016 অব্দি আমাদের মেধা ছিল, 2017 গ্রাম বাংলার মেধা ধ্বংস হয়ে গেছে, 2017 নিম্নবিত্ত মধ্যবিত্তের মেধা ধ্বংস হয়ে গেছে, 2017 মফস্বলের মেধা ধ্বংস হয়ে গেছে, 2017 হঠাৎ করে গিয়ে বাংলা বোর্ডের মেধা ধ্বংস হয়ে গেছে। এবং উল্টোটা দেখুন তো, মেধা কার মাথায় চাপছে গিয়ে, মেধার মুকুট, টাকা আছে মেধা আছে, শহরে আছি মেধা আছে, বাংলায় পড়িনি মেধা আছে, কি ভয়ঙ্কর জিনিস। হিন্দি জানাই যদি মেধা হতো, বাংলার মাটিতে বাংলা না পড়াই যদি মেধা হতো, তাহলে বাংলার মাটিতে বাংলার বোর্ডে পড়ার টিচার এবং বাংলার বোর্ডে পড়া ছেলেমেয়েদের দিয়ে বাংলার ইউনিভার্সিটি গুলো সারা ভারতে 1 এবং 2 নম্বরে থাকতো না, মগধ ইউনিভার্সিটি থাকতো।
বাংলার মেধা যদি বাংলার বোর্ডের মেধা যদি এরকমই হতো, তাহলে ভারতের যে বিজ্ঞানে সর্বোচ্চ যে প্রাইজ ভাটনগর অ্যাওয়ার্ড, তার 50% গত বছর বাঙালি পেয়েছে। দেখুন তো একবার গিয়ে কোন বোর্ডে পড়েছে, না সিবিএসসি না এনসিইআরটি না, এই বাংলার বোর্ডে পড়েছে। অনেকে এইটা বলতে পারেন, সিবিএসসি তো অনেক উঁচু হাই স্ট্যান্ডার্ড বোর্ড, অনেকে এগুলো আলোচনা গুলো করেন, হাওয়ায় ভাসিয়ে দেন, তুই কি করে বুঝলি হাই স্ট্যান্ডার্ড, কি করে বুঝলি, কিভাবে মাপলি? আপনার সঙ্গে কোনো দুটো বোর্ড একটু পরিষ্কার করে বলার চেষ্টা করুন, দুটো বোর্ডের মধ্যে যদি পরিমাপ করতে হয়, তুলনা করতে হয়, তাহলে এমন একটা পরীক্ষার মাধ্যমে করতে হবে যে পরীক্ষাটার প্যাটার্ন এই বোর্ডেরও না ওই বোর্ডেরও না, নিরপেক্ষ একটা প্যাটার্ন। বিজ্ঞানের ক্ষেত্রে এটা এমসিকিউ হবে না, এটা হবে কনসেপচুয়াল প্রশ্ন, তাত্ত্বিক প্রশ্ন, বোঝার প্রশ্ন, জিনিসটা বুঝেছে কিনা ছেলেটা এটা বোঝার প্রশ্ন। সেই পরীক্ষা ভারতে শুধু একটাই হয়, সিলেবাস নিরপেক্ষ পরীক্ষা, যেটা ভারতের প্রতিটি বোর্ডের ছেলে মেয়েরা দেয়, সেটা হচ্ছে কিশোর বৈজ্ঞানিক প্রহসন যোজনা বলে একটা স্কিম আছে। তারা সেই পরীক্ষার কি, সেই পরীক্ষা টুয়েলভের পরে যারা বিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষা করতে চায়, গবেষণার টাকা চায়, গবেষণার স্টাইপেন্ড পায়, তাদের জন্য একখানা পরীক্ষা নেয়, কে নেয়? ভারতের এক নম্বর র্যাঙ্কে এক নম্বর বিজ্ঞান সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। তারা বছর বছর এই পরীক্ষা যারা দিয়েছে তাদের যে পারফরমেন্স, তার একখানা গবেষণাপত্র বার করেছে। কোথায় বার করেছে? কারেন্ট সায়েন্স জার্নালে, যেটা ভারতের এক নম্বর বিজ্ঞান জার্নাল। সেখানে কি পাচ্ছি আমরা? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, এই সায়েন্সের চারটে বিষয়েতেই পশ্চিমবঙ্গ বোর্ডের ছেলে মেয়েরা সিবিএসসি থেকে রেজাল্ট ভালো করেছে। এবার কিন্তু আগামী দিনে ভালো করবে কিনা আমার কিন্তু গ্যারান্টি নেই। তার কারণ আস্তে আস্তে যেভাবে বাংলার ছেলে মেয়েদের, বাংলার বাপ মাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে যে পয়সা যদি একটুও থেকে থাকে ছেলেটাকে ধরে সিবিএসসিতে ঢুকিয়ে দাও, তাহলে যাদের একটুখানি সংস্থান আছে এই পুরো জনগোষ্ঠী সিবিএসসিতে চলে যাবে। বাংলা বোর্ড মানে পড়ে থাকবে, বাংলা বোর্ড হয়ে যাবে গরিবের বোর্ড, বাংলা বোর্ড হয়ে যাবে শুধু গরিবের বোর্ড। সে দিনের শেষে একটা কাগজ পাবে, সেই কাগজ বেঁচে কোথাও কিছু পাবে না। এই ভয়ঙ্কর দিনটা তারা আনতে চলেছে। 76% 7% করে দিয়েছে, সাধারণ বাড়ির ছেলে মেয়ের স্বপ্ন ধ্বংস করে দিয়েছে। এবং এটা তারা বুক বাজিয়ে বলছে অল ইন্ডিয়া, আজকাল তো খুব চালু হয়েছে না, এক রেশন কার্ড, এক ভাষা, এক পরীক্ষা, এক ট্যাক্স। এই এক 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 করতে করতে কিভাবে বঙ্গোপসাগরের জলের সঙ্গে বাঙালির স্বপ্ন একাকার হয়ে গেল, ভেসে গেল, এটা আপনি লক্ষ্যই করতে পারলেন না। ঠিক আছে, এই হয়ে গেল এক। এবং এর ওপর গোদের ওপর বিস্ফোরণ হয়েছে ডোমিসাইল বি। এমন একখানা জিনিস যেটা অন্য কোন রাজ্যে নেই। এই রাজ্যে কিছু লোক যারা এই কোটা মানে কোটাই এসসি এসটি কোটা নয়, কোটা মানে রাজস্থানের কোটা শহর, যেটা কোচিং শহর, অদ্ভুত ব্যাপার। কলকাতা বলে সাংস্কৃতিক শহর, তাই না? নানা শহরের একখানা নিজস্ব চরিত্র থাকে, কি অদ্ভুত জিনিস। তারা সারা ভারত থেকে ছেলে মেয়েদের এনে কোচিং দেওয়ার শহর বানিয়েছে, একের জয় থেকে 5-6 লাখ টাকা তুলছে। কোন রাজ্যে? আপনি হলো রাজস্থান ইউনিভার্সিটি, জয়পুর ইউনিভার্সিটির নাম শুনেছেন? খুব ভালো বলে দেখুন, মগধ ইউনিভার্সিটি শুনেছেন কখন? সমস্তিপুর ইউনিভার্সিটি, ছাপড়া ইউনিভার্সিটি, আপনি নিটের র্যাঙ্কিং দেখুন, এইসব ভেবে দেখুন। এইখান থেকে যারা প্রোডাকশন, তারা ওখানে গিয়ে টিচার, তারা হচ্ছে শিক্ষক, তারা হচ্ছে শিক্ষক, তারা বিদ্যাসাগরের সন্তানদের শিক্ষা দিচ্ছে।
তাও আবার পুরো শিক্ষা দিচ্ছে না, জাতির ব্যাপার। আগে হতো না যে সেই গান বাজনার বিষয়ে যে যারা তালিম নেয় বড় বড় সমস্ত গুরু পণ্ডিতদের কাছে, কিছু জিনিস শুধু নিজের রক্তের লোককে শেখায়, তেমনি পেপার আউটটা শুধু এরা নিজের জাতির লোকের মধ্যে করে। তুই 5-6 লাখ টাকা দিলি, কিন্তু পেপার আউটের যে চক্র সেখানে তুই নেই, তুই ওখানেও নেই যে ভাই। তুই যে ভাবছিস গা ঘেঁষা খুশি করে ওদের মতো জালি করছো শিখবি, তাও তোকে দেবে না, তাও দেবে না, তুই ওখানেও আউট। এই কদিন আগে ধরা পড়েছে একাধিক সলভার গ্যাং। আপনি প্রশ্নপত্র কিভাবে সলভ করেছেন, পরে এরা প্রশ্নপত্র কিভাবে সলভ করে, সলভ করতে পারে এরকম একটা লোক ধরে ফলস নিয়ে পরীক্ষা দেয়, একজন না শত শত, এরকম অনেক গ্যাং আছে, তাদের মধ্যে একটা ধরা পড়েছে। এবং এই এনটিএ বলেছে না কিচ্ছু হয়নি, সব ঠিক আছে, পেপার আউট হয়েছে ধরা পড়েছে, এনটিএ বলেছে না কিচ্ছু হয়নি। ওদিকে পশ্চিমবঙ্গ জয়েন্টে এখন ডাক্তারি ভর্তি হয়েছে, কখনো তো পেপার আউট হয়নি, কখনো তো এই প্রশ্ন আসেনি। ওই যে দিল্লি হলে সব ভালো, অল ইন্ডিয়া দে না, মগধ ইউনিভার্সিটির ছেলেটাকে ওখান থেকে তো অল ইন্ডিয়া প্রোডাকশন হয়, দে না, সেখানে কিন্তু বাঙালির টন্টনে জ্ঞান, তাহলে এই টন্টনে জ্ঞানটাও নাও, কারণ আগামী দিন তাহলে তোমার জন্য আর থাকবে না, আগামী দিন তাহলে তোমার জন্য আর থাকবে না। এই জিনিস তো অনেকদিন ধরে চলছে, তাহলে আজকে আমরা কথা নামলাম কেন, তার কারণে এই লড়াইতে একটা জোয়ার এসেছে, লড়াইতে জোয়ার কে এনেছে, এনেছে এমকে স্টালিন, এনেছে তামিলনাড়ু, সেই তামিলনাড়ু যারা 1965-তে 500 শহীদের বিনিময় এই ভারতটাকে উত্তরপ্রদেশ এবং বিহারের হিন্দুস্তান বানানো আটকে দিয়েছিল। ভারতে আজকেও যে ইংরেজি বলে একটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, সবচেয়ে ছাপড়া হয়ে যায়নি, তার কারণ এই তামিল জাতি এবং তার নেতা আন্নাদুরাই এবং তার নেতা করুণানিধি এবং তার সন্তান আজকের এমকে স্টালিন। তারা আইন পাস করেছে, তারা আইন পাস করেছে যে আর আমরা নিটের মাধ্যমে আমাদের কলেজগুলোতে ছাত্র ভর্তি করব না। এই ভয়ঙ্কর সিদ্ধান্ত তাদের কিভাবে কেন নিতে হল, আজ অব্দি 15 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে, তামিলদেরও মেধা নেই, বাঙালিদেরও মেধা নেই, মারাঠিদেরও মেধা নেই, কন্নড়দের মেধা নেই, মালয়ালামদের মেধা নেই, সব মেধা হরিয়ানা টু বিহারের মধ্যে। হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আমি একটা উদাহরণ দিচ্ছি, আইআইটি পাটনার, আইআইটি পাটনার কম্পিউটার সায়েন্সের ডিপার্টমেন্ট, যেটা একখানা ইঞ্জিনিয়ারিং এর জায়গায় সবচেয়ে বেস্ট ডিপার্টমেন্ট বলা হয়, টিচার গুলো দেখবেন 50% বাঙালি, তারা শেখাবে কম্পিউটার সায়েন্স, এখানে ভর্তি হচ্ছে তারা আইআইটির মাধ্যমে, আরেকখানে রাখুন সর্বভারতীয় পরীক্ষা 90% ওই হরিয়ানা টু বিহার। এটাই আপনি পাবেন নিটে, এটাই আপনি পাবেন বিএসএফ এ, এটাই আপনি পাবেন আইএএস এ, আইএএস এ 2019-এ 7% লোক হিন্দি মিডিয়াম থেকে পেয়েছে, এছাড়াও হিন্দি ভাষা ইংরেজি মিডিয়াম আরো আছে, তার মানেটা কি অন্য কোনো জাতি থাকলো না, আমরা কি জানছি বাঙালি পায় না মেধা নেই, ওরা একদম সকাল থেকে ছাতু খেয়ে পড়ে। তাহলে ভাই, যারা মুড়ি খেয়ে পড়ে, যারা ভাত খেয়ে পড়ে, যারা চিড়ে খেয়ে পড়ে, তাদের কোনো জায়গা নেই? হ্যাঁ, হঠাৎ ভাই ভাতে খাদ্যগুণ কমে গেল আর ছাতুতে খাদ্যগুণ বেড়ে গেল, হঠাৎ করে 2017 থেকে এরকম তো হয়নি, এরকম তো হয়নি, এটা একটা সর্বভারতীয় চক্রান্ত। আইন পাস করেছে তামিলনাড়ু যে আমরা আর এভাবে ভর্তি করবো না, 15 জন আত্মহত্যা করেছে, তারপরে অনেকে বলতে পারে বাংলায় আত্মহত্যা হচ্ছে না কেন, কারণ বাংলার পার্টিগুলি বিজেপির কথা বাদী দিলাম, বাংলা ও বাঙালির শত্রু, কিন্তু বাংলার পার্টিগুলি এই প্রশ্নগুলো বড়ভাবে তুলে ধরেনি মানুষের সামনে, তারা মনে করেছে একটা বিবৃতি দিয়ে বিরোধিতা করলাম হয়ে গেল, না এভাবে হবে না। আজকে এআইএডিএমকে ডিএমকে থেকে শুরু করে সকল সেখানকার পার্টি কিন্তু এক হয়েছে বিজেপি ছাড়া।
দালাল মুনি ছাড়া সব এক হয়েছে, ওরা আইন পাস করেছে। এই যে এতদিন তোরা প্রচার করেছে এর ফলে আত্মহত্যাগুলো কেন হয়েছে, একদিক থেকে প্রাচীন, কারণ এর স্বরূপ প্রকাশ করে দেওয়া, হিন্দু সন্ন্যাসীদের স্বরূপ প্রকাশ করে দেওয়া, দিল্লির স্বরূপ প্রকাশ করে দেওয়া, তার যে সামনে আসলে কালো দেওয়াল, অপ্রতিরোধ দেওয়াল যার নাম দিল্লি, এটা প্রকাশ করে দেওয়ার ফলে তারা অন্ধকার দেখেছে। আমার এখানে এখনো মনে করছে যে দিল্লির কোয়া ধরে, হিন্দির কোয়া ধরে বোধহয় আমি বোধহয় দেয়াল টপকে দেব। হবে না রে, হবে না। তথ্যে সেটা বলে, সত্যে সেটা বলে, পরিসংখ্যানে সেটা বলে, এবং আগামী দিনে বাংলার মাটিতে স্বাস্থ্য পরিষেবা না পাওয়া তোমার বাপ মার মৃতদেহ সেই কথা বলবে, সেই কথা বলবে। সে তখন বলার জায়গা থাকবে না, কিন্তু বাংলার ব্লকে ব্লকে পিএইচসি পিএইচসিতে যখন ডাক্তার থাকবে না, তারা তখন দিল্লির মেডান্তা, গুরগাঁও, নয়ডা, সেখানে কামলাগিরি করতে ছুটবে, কারণ তারা সেখানকারই। তখন তুমি বুঝবে সেই দিন আমরা দেখতে চাই না, তাই বাংলা পক্ষ আজকে পদে নেমেছে, কারণ বাংলার প্রতিটি প্রাণ আমাদের কাছে গুরুত্বপূর্ণ, প্রতিটি বাঙালি ছেলেমেয়ের স্বপ্ন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, বাংলার মাটিতে আমাদের উত্তরাধিকার আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ এইখানে যে অধিকার আমাদের আছে আর ভারতে সারা বিশ্বে আমাদের কোথাও নেই, অধিকার যদি পেতে হয় এখানেই পেতে হবে। আজকে ডোমিসাইল বি তার মাধ্যমে এই কোটায় পড়ানো, এখানকার হাইফাই, হাইফাই মানে কি পয়সা আছে, হাইফাই মানে কি সরকার ইনফ্লুয়েন্স করতে পারে, এটাই মানে হাইফাই। তারা ডোমিসাইল বি আটকে রেখে দিয়েছে, ডোমিসাইল বি নিয়ে বাংলা পক্ষ আন্দোলন করেছে। আমি ধন্যবাদ জানাতে চাই বাংলার মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই বিষয়টার গুরুত্ব বুঝে দুবার প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন ডোমিসাইল বি ধ্বংস করতে হবে। আমি আজকে এই সভা থেকে তাকে আরেকটা অ্যাপিল করতে চাই, বাংলার মুখ্যমন্ত্রী তথা বাংলার স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন ডোমিসাইল বি বাতিল করতে হবে এবং প্রকাশ্যে বলেন, আমি তাকে বলছি আপনার স্বাস্থ্য দপ্তরে কোন সেই বাংলা ও বাঙালির শত্রুরা আছে যারা আপনার এই পলিসির কথা বাস্তবায়ন করতে দিচ্ছে না, তাদের খুঁজে বার করুন এবং কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দিন। পরিষ্কার কথা, বাংলার মাটিতে বাংলার স্বাস্থ্যমন্ত্রীর ওপর কে বলবে, কে সে বস, এরকম কোন বস আমরা মানি না। বাংলার মাটিতে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার সরকারের নীতি নির্ধারণ করবে না তো কে করবে, আমরা করবে, সেই সব আমরা মানি না। একই সঙ্গে মাথায় রাখতে হবে এই বাংলার মাটিতে কিছু ইতিহাস তৈরি হয়ে গেছে, তার ফলাফল জানেন, এই যে ডোমিসাইল বি বললাম, আপনি একখানা র্যান্ডাম ডোমিসাইল বি তৈরি করুন, পারবেন না, পারবেন না। আপনার এলাকায় যে দোকানে সত্যেন্দ্র ছাপু সবচেয়ে বেশি বিক্রি হয় সেই দোকানের মালিক কিন্তু পারবে, অর্জুন সিং পারবে, জিতেন্দ্র তিওয়ারি পারবে, এরা পারবে, ওই রাকেশ সিং ওটা পারবে, রাকেশ সিং ডোমিসাইল বি বার করাতে পারবে তার বন্ধু বান্ধবদের জন্য, ভাই ভাইরা ভাই তাদের জন্য, অর্জুন সিং বার করাতে পারবে, আপনি পারবেন না। বুঝতে পারলেন স্কিমটা, যে অন্য রাজ্যের তাকে এই রাজ্যে করিয়ে রাজ্য কোটার সিট তখন। আরেকটা রয়েছে কাস্ট সার্টিফিকেট, আরো ভয়ানক জিনিস। আমরা ভেবেছি যে অন্তত যে এসসি এসটি ওবিসি এগুলো স্টেট লিস্ট অনুযায়ী হয়, এল ডি স্টেট লিস্ট, ঠিক আছে, পাসওয়ান যাদব এখানে ওবিসি বা এসসি নয়, তারা বিহারে ওবিসি, তারা ইউপিতে ওবিসি, এখানে নমসূত্র হচ্ছে এসসি, বুঝতে হবে এই কিছু জিনিসগুলো জানতে হবে। অর্থাৎ ভূমিপুত্রদের সম্পূর্ণ অধিকার এই এসসি এসটি ওবিসি সিটগুলোতে, তারও ফলস বার করে ফেলেছে, তারও ফলস বার করে ফেলেছে। বাংলা পক্ষের সামনে কেস এসছে এবং আমাদের কাছে খবর এসে গেল এরম একটা কেস নয়, এরম শত শত কেস, ভাবনা সব। সে 2000
উনিশে পরীক্ষা দিয়েছে নিট, এই নিট পরীক্ষায় তার মাধ্যমে তখন সে ছিল ওবিসি বি, সবগুলো ওবিসি বি নয় তবু ওবিসি বি। তার পরের বছর তার কাজ বদলে গেল 2020-তে, সে তখন হয়ে গেল এসসি, বছর বছর নতুন কাস্ট সার্টিফিকেট বার করছে। 2021-এ সে এখন অ্যাজ অফ নাও তোমার টাকায় আমার টাকায় যে বাঙালি ছেলে মেয়ে নিতে পারেনি সেই স্বপ্ন ভঙ্গ হওয়া ছেলে মেয়ের টাকায় সে মালদা মেডিকেল কলেজে পড়ছে। লজ্জা বাঙালির লজ্জা। এবং সে কোথাকার মেয়ে? সে বাংলার মেয়ে না, সে টিটাগড়ের মেয়ে। তোর টিটাগড়টা আর বাংলায় নেই, বুঝতে পারছেন? এই যে টিটাগড়ের মেয়ে, এই যে র্যান্ডম কোনো জায়গার মেয়ে না, এর মধ্যে উত্তর লুকিয়ে রয়েছে। এইভাবে কি করবে? আমাদের সকলকে ছোটাবে দিল্লি বোর্ডে যাওয়ার জন্য। কেউ পারবে, কেউ হুড়মুড়িয়ে পড়বে, কেউ পারবে না, কেউ ধার করে পড়াবে, কেউ পেট কেটে পড়াবে, কিন্তু শ্বাস তাদের জন্য রয়েছে, শ্বাসটা তাদের জন্য। এই যে মেডিকেল পাবে কে? 4,000 জন। স্বপ্ন দেখবে কারা? ক্লাস টুয়েলভে 1,00,000 জন পশ্চিমবাংলায়। তাহলে 1,00,000 জনের স্বপ্ন দেখার জন্য ক্লাস ওয়ানে ভর্তি হবে কজন? আরো বেশি, কয়েক লাখ। তাহলে স্বপ্নটা তুমি গাজর ঝোলাবে, আমরা সকলে ছুটবো, কেউ পারবো কেউ পারবো না, নিজে ভাববো নিজের কিছু নেই। আর এই সব আমাদের রে, এই সব আমাদের বাংলার, যা কিছু তা কিছু বাংলার, বাংলার যা কিছু তা কিছু বাঙালির। এই পরিষ্কার মহাসত্যটা যাতে বাঙালিকে বাংলার সরকার বুঝিয়ে দেয়, তাই জন্য বাংলার সরকারের কাছে বাংলা পক্ষের আপিল, বাঙালি জাতির পক্ষ থেকে অনুরূপ আইন বাংলাতেও পাস করতে হবে বাংলার বিধানসভায়, যে আমরা নিটের মাধ্যমে ছাত্র ভর্তি করব না। তামিলনাড়ু পাস করেছে, বাংলা পাস যদি করে, যদি মহারাষ্ট্র পাস করে, অর্থাৎ যেখান থেকে যার টাকা দিয়ে দিল্লি চলে, যার টাকা দিয়ে রাষ্ট্রপতি ভবনের জলের কল চলে আর গাছের ফল ফলে, তাদের ওপর চাপ তৈরি হবে। আর যদি না করে, আর যদি না করে, আমরা এখন একটা খুশি খাবো সব বাঙালি, সব তামিল, সব মারাঠি, সামনের বছরও খাবো, সামনের বছরও খাবো, কিন্তু তারপরের বছর 2024-এ আমরা খুশি মারবো, আমরা খুশি মারবো, আমরা হিন্দি সাম্রাজ্যবাদকে বাংলার মাটি থেকে তথা দিল্লি থেকে উৎখাত করে ছাড়বো। আমাদের এই রাজ্যে তালিকায় শিক্ষাকে ফেরত আনতে হবে। কবে পাস করেছিল? দিল্লি তো কাপুরুষ, এমার্জেন্সি সময় পাস করেছে, জরুরি অবস্থার সময় কংগ্রেস পাস করেছে, তখন কারণ বলার কোনো জায়গা নেই। কিন্তু পাস করে কি করেছে? রাজ্যের হাত থেকে নিয়ে যৌথ তালিকায় দিয়ে দিয়েছে। আর যৌথ তালিকা একখানা জিনিস হলে কেন্দ্র যদি একটা নিয়ম করে, রাজ্য তার বিরোধিতা করতে পারে না, তার অ্যাডভান্টেজ নিচ্ছে। অনেক দিনকার প্ল্যান, সামনে নার্সিং এবং জজদের ক্ষেত্রে করতে যাচ্ছে লোয়ার জুডিশিয়াল সার্ভিস, সন্ধ্যা কোর্টে ইউপি থেকে জজ আসবে। এই যে জিনিসটা করেছে, 2024-এর গুরুত্বপূর্ণ এজেন্ডা হবে রাজ্য তালিকায় শিক্ষাকে ফেরত আনো, রাজ্য তালিকায় শিক্ষাকে ফেরত আনো। কারণ এই নিটের লড়াই, নার্সিং নিটের লড়াই থেকে শুরু করে এই যে আমরা প্রতিটি জায়গায়, বাংলার এক জায়গায় দিল্লি আগুন লাগাবে আমরা আগুন নেবাবো, দিল্লি বাংলার আরেক জায়গায় দিল্লি আগুন লাগাবে আমরা আগুন নেবাবো, এইভাবে আর চলবে না। আমরা দিল্লির হাত থেকে তার আগুন লাগানোর প্রতিটি সাধন কেড়ে নেব। তাই জন্য বাংলা পক্ষ লড়ছে, তাই জন্য বাংলা পক্ষ লড়ছে। আমরা দিল্লির মাটিতে জয় বাংলার শান্তির জল ভাসিয়ে দিতে যাব, তাই জন্য বাংলা পক্ষ লড়ছে। প্রতিটি হিন্দু জাতিকে একত্রিত হতে হবে, বাংলা পক্ষ মারাঠি তামিল পাঞ্জাবি তথা অন্যান্য হিন্দি জাতির সঙ্গে কোয়ালিশনে রয়েছে। আমাদের নিয়মিত কনফারেন্স হয়, সেখানে আমরা বক্তব্য রাখি, সেখানে সেই বক্তব্যে, নিজ বিরোধী বক্তব্যে সেখানকার এই সিনেমা হয়েছিল, কারাপ্পা বাহুবলী বই কারাপ্পা, তারপরে একখানা পুরো মানে ফিল্ম স্টার নামি, সে এসে বলছে যে এই মেয়ে অনিতা যে আত্মহত্যা করে নিজের জন্য আমার কন্যা হয়, নিজের ধ্বংস চাই। আমি বলতে চাই যে প্রসেনজিৎ এখানে যারা যারা আছে তোমরা কোথায়? আমি বলতে চাই
সেখানকার বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের পক্ষে, এখানকার ইন্ডাস্ট্রিয়ালিস্ট তো বুঝতেই পারছেন, অন্তত যারা বাঙালি ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা পাশে দাঁড়ান। ওখানকার ডাক্তার সমাজ, রুরাল ডক্টর অ্যাসোসিয়েশন, যারা কিনা সেখানকার স্বাস্থ্য পরিষেবা, সরকারি স্বাস্থ্য পরিষেবা সেখানে ডাক্তারি করে, তারা একজোট হয়েছে। আমি এখানকার ডাক্তারি সমাজকে একত্রিত হতে বলবো, আমি অভিনন্দন জানাবো ডক্টর অভিজিৎ চৌধুরীকে, তিনি আজকে আনন্দবাজারে একখানা লম্বা লেখা লিখেছেন নিজের বিরুদ্ধে। শেষ করছি এই কথাটা বলে, এই লড়াই কিন্তু শুরু হবে, এই লড়াই শুরু হলো। আমরা আশা করি না যে তামিলনাড়ুর মতো সর্বদলীয় ভাবে ডিএমকে এআইএডিএমকে সকলে মিলে এই বিল পাস হবে, কারণ দুঃখের কথা দিল্লির দালালরা আমাদের এইখানে কয়েকটা সিট পেয়ে গেছে, কিন্তু মেজরিটি দিনের শেষে বাংলার মানুষের, বাঙালি। সেই মেজরিটির কারণেই এটা বাংলা, এটা বিহার নয়, এটা ইউপি নয়, এটা দিল্লি নয়, এটা যে বাংলা সেইটা প্রমাণ করার সময় এসেছে। তাই জন্য বাংলার বিধানসভায় আইন পাস চাই যে আমরা নিটের মাধ্যমে আর পশ্চিম বাংলার ছেলে মেয়েদের, সাধারণ বোর্ডের ছেলে মেয়েদের, রাজ্য বোর্ডের ছেলে মেয়েদের, গ্রাম্য ফসলের ছেলে মেয়েদের স্বপ্ন ধ্বংস করতে দেব না। আমাদের কলেজ, আমাদের ছেলে, আমাদের বোর্ড ভর্তি করব আমরা, এইটাই সব জায়গার নিয়ম হতে হবে। আইন পাস করতে হবে, তামিলনাড়ু থেকে এক্সপার্ট, তাদের কথা শুনতে হবে, তারা আইন কিভাবে বানিয়েছে। এখানেও যথেষ্ট উকিল আছে, একসঙ্গে কথা বলে নিন। মাথায় রাখবেন, বাংলার সরকার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অনেক ইনভেস্টমেন্ট করেছে, সুপার স্পেশালিটি তৈরি করেছে, মাতৃমা নানা জায়গায় নিকু পিকু ইত্যাদি তৈরি করেছে। কার জন্য? যদি ডাক্তার সাপ্লাই না হয় কার জন্য? আরেকটা কথা মাথায় রাখবেন, বাংলার সরকারের সরকার স্বার্থ দেখবে, দলীয় সরকার স্বার্থ দেখে নিজের, তাহলে স্বার্থ দেখাই। রাজ্য বোর্ডটা তো আপনার হাতে, এই বোর্ডে যখন গুরুত্ব কমে যাবে তাহলে আপনার হাতে থাকা জিনিসের গুরুত্ব কমে যাবে। সিবিএসই আপনি কন্ট্রোল করতে পারবেন, আইসিএসই আপনি কন্ট্রোল করতে পারবেন, এইটা আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনারা কন্ট্রোল করতে পারবেন মানে বাংলার মানুষ কন্ট্রোল করতে পারবে আপনাদের, তাই আপনাদের এই জিনিসটা করতেই হবে, এটা আপামর বাঙালির দাবি। আমি শেষ করছি একটা কথাই বলে, এই লড়াই কিন্তু এখানে থামল না, প্রতিটি জেলায় বাংলা পক্ষ লড়াই করবে। এবং এই বিষয়টা যেহেতু অনেক অহিন্দি রাজ্যতে যুক্ত, আমরা সারা ভারতে লড়াই করব, আমরা সারা ভারতে লড়াই করব। প্রতিটি অহিন্দি জাতি ঐক্যবদ্ধ হচ্ছে, আজকে আমরা যারা বেঁচে আছি আমরা এক অদ্ভুত সময়ে বেঁচে আছি। আমরা পিছু হটতে 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 হিন্দু সাম্রাজ্যবাদ যখন আমাদের খাদের কাছে নিয়ে এসেছে, তখন বাংলায় বাঙালি, তামিলনাড়ুতে তামিল, মহারাষ্ট্রে মারাঠি, পাঞ্জাবে পাঞ্জাবি জেগে উঠেছে। এবার আর ভয় পেও না, ওদিকে খাদ আছে আর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে। বেঁচে নাও, বেঁচে নাও, জয় বাংলা, বেঁচে নাও।